জেলার ওয়েলফেয়ার সোসাইটি ফর সিনিয়র সিটিজেন অ্যান্ড রিটায়ার্ড পার্সনদের নিয়ে 17তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন বার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হয় বর্ধমান রবীন্দ্র ভবনে। এদিন সম্পাদকীয় প্রতিবেদন ও আয় ব্যয়ের হিসাব পেশ করেন সম্পাদক। পরে এই সম্পাদকীয় প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন সদস্যরা। প্রবীণ নাগরিক যে সংগঠন আছে ওয়েলফেয়ার সোসাইটি ফর সিনিয়র সিটিজেন রিটায়ার্ড পার্সনস, তার 17তম সম্মেলন হচ্ছে আমাদের বর্ধমান সম্মেলন। এই সম্মেলনের উদ্বোধক হিসেবে ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মহাশয়, তিনি উদ্বোধন করলেন। এখানে প্রায় 500 ওপর সদস্য আমরা জড়ো হয়েছি আমাদের বার্ষিক সম্মেলনের জন্য। আজকে সম্পাদকীয় প্রতিবেদন পেশ হলো, স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস অর্থাৎ হিসাব নিকাশ দাখিল করা হলো, এরপর সদস্যদের বক্তব্য শোনা হবে। এরপরে হ্যাঁ, প্রতি বছরই আমাদের এই সম্মেলন হয়ে থাকে। বিধায়ক বলেন যে সবসময় আমরা প্রবীণ নাগরিকের সাথে আছি, সবসময় সবসময় আমাকে এদিন এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। বিধায়ক জানান, প্রতি বছর তিনি এই সম্মেলনে উপস্থিত থাকেন, তাদের সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন বিধায়ক। প্রতি বছরই আমাদের এই যে সিনিয়র সিটিজেন যারা রিটায়ার পার্সন, যারা এইভাবে একটা সংগঠন প্রায় 17 বছর ধরে এই সংগঠনকে চালিয়ে যাচ্ছে, আমি প্রতিবারই আসি, কারণ এরাই আমার পিতামাতা। আমার সব কর্মসূচিতে আমি এদের চেষ্টা করি, আজকেও আমাকে বলেছে, কিন্তু যেহেতু 2 নম্বর ওয়ার্ডে আমার কর্মী সম্মেলন আছে, এখন থেকে আমি তাই চলে যাচ্ছি। আমি তো চাই সবসময় মানুষের সঙ্গে থাকতে, কাজ করতে, এবং এরা প্রবীণ মানুষ, এদের বয়স যত মানুষের হয় তত বিভিন্ন রকম সমস্যা মানুষের দেখা দেয়, তাই আমি এদের পাশে থেকে এদের যে কোনো সমস্যা যাতে সমাধান করতে পারি তার চেষ্টা আমি করব। মানুষের আশীর্বাদে আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক হয়েছি। এক সময় তো আমি বিধায়ক ছিলাম না, তখনও এরা আমাকে সম্মান দিয়ে ডেকে নিয়ে এসে প্রতি বছর সব প্রোগ্রামে আমাকে ডেকেছে। আজ আমি বিধায়ক হয়েছি, যাতে কোনো মানুষের কোনো সমস্যা আমাদের এই প্রবীণ মানুষদের না হয় সেটা আমি দেখব। আর সেটা দেখার জন্যই আরও আজকের মিটিংয়ে এসে বলে গেলাম যে যার যে অসুবিধা হবে আমি সবাইকে ফোন নম্বর দিয়ে যাব, আমার সঙ্গে যোগাযোগ করবে, যে অসুবিধা আমার দ্বারা যেটা সমাধান হবে আমি সেটা সমাধান করব। প্রতিবারই এনাদের নিয়ে একটা পিকনিকের আয়োজন করা, হ্যাঁ ওই তো 10ই জানুয়ারি আমাদের মোটামুটি ডেট হলো। প্রতিবার জলকলে হয়, আমি বললাম এবার কঙ্কালেশ্বর কালীবাড়িতে করতে, যেহেতু অত কিছু হচ্ছে, পার্ক ফার্ক সবই তো আছে, সেখানে করবে। 10ই জানুয়ারি আমি সারাদিন এদের সঙ্গে থাকব। সেদিন আমি কোনো কর্মসূচি কোথায় নেব না, বারণ করে দিলাম, কারণ একটা দিন আমি থাকতে চাই। পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।